দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে এমন একটি মাঠ দেখাবো যেখানে ধান এবং সবজি একই সাথে হয়। চলুন একটু ঘুরে ঘুরে দেখাই। এই যে দেখেন, এখানে পুরো মাঠ জুড়েই ধানের ফসল। আবার ঠিক এই যে এখানেই, এই যে এখানে লাউয়ের জমি, মাচায় লাউ করা হয়েছে। আসুন আমরা একটু কাছে গিয়ে দেখি। তো দর্শক, যেমনটি বলছিলাম যে এই যে একটি লাউয়ের জমি, এখানে আধুনিক পদ্ধতি অবলম্বন করা হয়েছে। এই যে পাশেই দেখেন নীল, এখানে জাল দেওয়া। তো এটা মূলত হাঁস মুরগি গরু ছাগলের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করা হয়েছে। তো এখানে দেখেন বাঁশ এবং চিকন, যে আমরা জিংলা বলা হয়, এই জিংলা ব্যবহার করা হয়েছে, বাঁশের জিংলা। এইভাবে একটা মাচা করলে মোটামুটি কয়েক বছর ব্যবহার করা যায়। এই লাউ চেষ শেষ হলে আবার সিম অথবা বরবটি, অন্যান্য সবজিও এখানে দেওয়া যাবে। এখানে আপনারা দেখছেন যে মাঝখানে একটা আইলের মতো রাখা হয়েছে, মূলত ভিতরে জমির ভিতরে ঢোকার জন্যই এই ব্যবস্থা রাখা হয়েছে। এই যে জমিতে পানি, উঁচু উঁচু বেড সিস্টেম করেই লাউয়ের চাষ করা হয়েছে। তো দর্শক, আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।